আটই আগস্ট বৃহস্পতিবার বাড়ির সাথে কথা বলেছিল এবং তার সে তার ডিউটিতে লেগে গিয়েছিল ভেবেছিল পরের দিন সকালবেলায় আরও কথা হবে কিন্তু না পরের দিন সকালবেলায় আর কথা বলা হয়ে ওঠেনি কারণ শুক্রবার দিন গত নয় আগস্ট কলকাতার আর জি করের যে মেডিকেল কলেজ আছে তার চারতলা সেমিনার হল থেকে হসপিটালের স্টাফরা তাকে কিন্তু মৃত অবস্থায় উদ্ধার করে এবং তিনি যখন উদ্ধার হয় তখন তার শরীরে দশ জায়গারও বেশি জায়গায় ক্ষত ছিল এবং তার যে ব্যাকবোন সেটা কিন্তু ভাঙা অবস্থায় ছিল এর মতো অবস্থায় কিন্তু তার পরিবারের লোক অর্থাৎ তার মা বাবা থানায় খুন হয়েছে এমনটা কিন্তু অভিযোগ দায়ের করে এবং তদন্ত শুরু হয় সেখানে একে একে বিভিন্ন সে ভিআইপি পার্সোনালিটি তারা কিন্তু এসে পৌঁছায় কলকাতা পুলিশের কমিশনার থেকে শুরু করে লালবাজারের বিভিন্ন গোয়েন্দারা সেখানে যেয়ে পৌঁছায় পুলিশ সেখান থেকে বিভিন্ন নমুনা সংগ্রহের সাথে সাথে উদ্ধার করে একটা সাদা রঙের হেডফোনের টুকরো আর মেডিকেল কলেজে সিসিটিভি ফুটেজ চেক করার সময় দেখা যায় সেমিনার হলে কোনো রকম সিসিটিভি লাগানো হয়নি কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় সেমিনার হলে বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তাররা রেস্ট করতো বা ড্রেস চেঞ্জ করতো এই জন্য সেখানে কোনো রকম সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না হসপিটালের আলাদা যে বিভিন্ন জনের সিসিটিভি ক্যামেরা সেখান থেকে চেক করে দেখতে পাওয়া যায় সঞ্জয় নামে একজন তিনি কিন্তু প্রায় রাত্রিবেলায় তিনটের পর অর্থাৎ বৃহস্পতিবার রাত তিনটের পর সেমিনার হলের দিকে যাচ্ছে এমনটাই সিসিটিভি ফুটেজে দেখা যায় এবং নয় আগস্ট শুক্রবার দিন রাত্রেবেলাতেই কলকাতা পুলিশ সঞ্জয়কে গ্রেপ্তার করে ফেলে এখন প্রশ্ন হচ্ছে কে সঞ্জয় সঞ্জয় পেশায় একজন ভলেন্টিয়ার এবং তিনি তার কিন্তু রকম আরজিকর মেডিকেল কলেজের সঙ্গে তিনি ডিরেক্ট কোনোভাবেই যুক্ত ছিল না তবে সেই এলাকায় তার যথেষ্টই প্রভাব ছিল এমনটাই কিন্তু সেখানের বিভিন্ন স্টাফরা এবং রুগীরাও কিন্তু দাবি করেছে শুক্রবার দিন রাত্রেবেলা পুলিশ যখন সঞ্জয়কে গ্রেপ্তার করে তারপর কিন্তু তার বিভিন্ন রকম বয়ান রেকর্ড করতে শুরু করে এবং সে বিভিন্ন রকম অসঙ্গতি দেখা যায় তাই তাকে কিন্তু সেদিনই গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে